সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকাবলস সংবাদ শিরোনাম। শুরুতে জানাবো, একতরফা নির্বাচনে দেশ গভীর সংকটে পড়বে। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, জনগণের মতামতকে উপেক্ষা করে সাজানো পাতানো নির্বাচন করতে সরকার নির্বাচন কমিশনকে দিয়ে একতরফা তফসিল ঘোষণা করেছে। একতরফা নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে। এবারে জানাবো, আবারও 48 ঘন্টার অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ উল্লেখ করে নীলনকশার তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার ও সোমবার 2 দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এর আগে গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 2 দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করে। জানাবো, বাংলাদেশ প্রশ্নে ভারতের অবস্থান আগের মতোই রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরও বাংলাদেশ প্রশ্নে দিল্লির অবস্থান সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্র মন্ত্রী পর্যায়ে সংলাপের পর যেমনটা বলা হয়েছিল তেমনটাই আছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার বিকেলে নয়াদিল্লিতে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এমনটাই জানিয়েছেন। এদিকে সুষ্ঠু নির্বাচন সহ বাংলাদেশকে 301 সুপারিশ 110 দেশের। বাংলাদেশের শান্তিপূর্ণ, স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ মানবাধিকার বিষয়ক 301টি সুপারিশ করেছে বিশ্বের 110টি দেশ। গতকাল বুধবার রাতে জেনেভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতি ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশের ইউপিআর প্রতিবেদনের খসড়া গৃহীত হয়েছে। জানাবো, আগামী 19 এবং 20 নভেম্বর 48 ঘন্টা দেশব্যাপী সর্বাত্মক অবরোধ পালনের জন্য নেতাকর্মী সহ দেশবাসীকে আহ্বান জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। গাজায় বিলম্ব না করে রক্তপাত বন্ধের আহ্বান রাশিয়ার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিনা বিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। আল জাজিরার প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গাজায় রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে বলেছেন, রাশিয়া সন্ত্রাসবাদের নিন্দা জানায়। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। একতরফা নির্বাচনে দেশ গভীর সংকটে পড়বে ভিপি নূর। গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেছেন, জনগণের মতামত উপেক্ষা করে সাজানো পাতানো নির্বাচন করতে সরকার নির্বাচন কমিশনকে দিয়ে একতরফা তফসিল ঘোষণা করেছে। একতরফা নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে। বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে গণঅধিকার পরিষদ বিক্ষোভ মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত সমাবেশে একথা বলেন তিনি। এর আগে তফসিল প্রত্যাখ্যান করে অবরোধের সমর্থনে বেলা 11:30টার দিকে পুরোনা পল্টন সংলগ্ন আলদাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিল বের করে গণঅধিকার পরিষদ। নূরের নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন মোড়, নাইটিঙ্গেল মোড় হয়ে বিএনপির নয়াপল্টনস্থ পার্টি অফিসের সামনে দিয়ে ঘুরে নাইটিঙ্গেল মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কের মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নুরুল হক নূর বলেন, জনগণের মতামতকে উপেক্ষা করে সাজানো পাতানো নির্বাচন করতে সরকার নির্বাচন কমিশনকে দিয়ে একতরফা তফসিল ঘোষণা করেছে। দেশের রাজনৈতিক মহল, সচেতন নাগরিকরা, সাংবাদিক, আমাদের উন্নয়ন সহযোগী বন্ধুরাষ্ট্র এবং সংস্থাগুলো বারবার সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক সমঝোতার কথা বলছেন, কিন্তু সরকার কারো কথায় কর্ণপাত না করে একতরফা তফসিল ঘোষণা করে দেশকে সহিংসতার দিকে ঠেলে দিচ্ছে। তিনি বলেন, তফসিলের প্রতিবাদে গতকাল বাম গণতান্ত্রিক জোট ফেনীতে মিছিল করলে সেখানে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগ যুবলীগ হামলা করে। সারা দেশে সরকার তাদের নিজেদের লোক বসিয়ে বাসে অগ্নিসংযোগ করাছে, মানুষ পুড়িয়ে মারছে আর বিরোধীদের উপর এর দায় চাপাচ্ছে। তিনি বলেন, একতরফা নির্বাচন হলে দেশ গভীর সংকটে পড়বে। যারা শেখ হাসিনার অধীনে একতরফা নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ তাদের চিনে রাখবে, তারা বেইমান হিসেবে ইতিহাসের আস্থাখুরে নিক্ষিপ্ত হবে। ইতিমধ্যে দেশে ডলার সংকট দেখা দিয়েছে, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, সামনে হয়তো আরো বাড়বে। আমাদের বন্ধু বিদেশি রাষ্ট্র একতরফা নির্বাচন নিয়ে বারবার সতর্ক করছে। তফসিলের প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ শুরু হয়ে গেছে। এই সরকারকে কোনোভাবেই আরেকটি পাতানো নির্বাচন করতে দেয়া হবে না। তারই প্রতিবাদে আগামী 19 এবং 20 নভেম্বর গণঅধিকার পরিষদ 48 ঘন্টার হরতাল অবরোধ কর্মসূচি পালন করবে। গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন, আজকে আওয়ামী লীগ হামলা মামলা করে বিদেশি দলের সাথে কোনো সমঝোতা না করে সংঘাত ও সহিংসতার পথ বেছে নিয়েছে। তারা আরো জনগণের বিরুদ্ধে গিয়ে 14 এবং 18 সাল মার্কা নির্বাচন করে ক্ষমতায় আসতে চায়, কিন্তু জনগণ আর মেনে নেবে না। জনগণ রাজপথে নেমে গিয়েছে, যতক্ষণ না এই সংগ্রাম সফল হবে গণঅধিকার পরিষদ লড়াই করে যাবে।
এবার 48 ঘন্টার হরতাল অবরোধ কর্মসূচি ঘোষণা জামায়াতের। নির্বাচন কমিশনকে আজ্ঞাবহ উল্লেখ করে নীলনকশা তফসিল ঘোষণার প্রতিবাদে আগামী রোববার ও সোমবার দুই দিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। এর আগে গণঅধিকার পরিষদ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দুই দিনের হরতাল কর্মসূচির ঘোষণা করে। বৃহস্পতিবার দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম মাসুম এক বিবৃতিতে হরতাল কর্মসূচি ঘোষণা করেছেন। দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের মুজিবুল আলম সই করা এক বিবৃতিতে তিনি বলেন, 15 নভেম্বর সন্ধ্যায় বিরোধী দল দেশবাসীর মতামত উপেক্ষা করে জনধিকৃত সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। সমগ্র জাতি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ দেশের অধিকাংশ বিরোধী দল তথাকথিত নির্বাচন কমিশনের ঘোষিত ফরমায়েশি তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। আমরা হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, বিরোধী মতামত অগ্রাহ্য করে ঘোষিত তথাকথিত তফসিল দেশকে অস্থিতিশীল ও ধ্বংসের দিকে ঠেলে দেবে, সংলাপের পথ রুদ্ধ করবে, রাজনীতিতে ঘোর আমানিশা নেমে আসবে। একতরফা প্রহসনের নির্বাচনের ফলে উদ্বুদ্ধ যে কোনো পরিস্থিতির দায় ষড়যন্ত্রকারী সরকার এবং আজ্ঞাবহ নির্বাচন কমিশনকেই নিতে হবে। মাওলানা এটিএম মাসুম বলেন, গণতন্ত্রে লেবাসধারী স্বৈরাচারী সরকার ক্ষমতার অপব্যবহার করে কেয়ারটেকার সরকার ব্যবস্থা বাতিল করে দিয়েছে। 2014 ও 2018 সালে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বর্তমান ফ্যাসিস্ট সরকার নাগরিকদের ভোট দিতে দেয়নি, সাজানো প্রহসনের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। জামায়াত সহ বিরোধী দলকে সভা সমাবেশ করতে দেওয়া হচ্ছে না। বাংলাদেশ প্রশ্নে ভারতের অবস্থান আগের মতোই রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার পরও বাংলাদেশ প্রশ্নে দিল্লির অবস্থান সম্প্রতি ভারত যুক্তরাষ্ট্র মন্ত্রী পর্যায়ে সংলাপের পর যেমনটা বলা হয়েছিল তেমনটাই আছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বৃহস্পতিবার বিকেলে নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন। মুখপাত্র বলেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে আমাদের অবস্থান বারবার তুলে ধরা হয়েছে, সেই সঙ্গে আমরা বলছি এ বিষয়ে বাংলাদেশের জনগণই সিদ্ধান্ত নেবে। নির্বাচনের তফসিল ঘোষণার পর বাংলাদেশের রাজনৈতিক অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, বাংলাদেশের জনগণ এবং তাদের গণতান্ত্রিক ব্যবস্থার বিষয়ে সমাধান বের করবে। আমি এটা অনেকবার বলেছি, নির্বাচন প্রত্যাখ্যান বাংলাদেশের জনগণের উপর নির্ভর করে এবং তাদের গণতান্ত্রিক ব্যবস্থা এর একটি সমাধান বের করবে। অরিন্দম বাগচি বলেন, ভারত যুক্তরাষ্ট্র 2+2 সংলাপের পর আমাদের পররাষ্ট্র সচিব বাংলাদেশ ইস্যুতে ভারতের অবস্থান সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন, তাই এ বিষয়ে আমরা আর কিছু যোগ করতে চাই না। বাংলাদেশ সম্পর্কে আমাদের অবস্থান অনেক সময় প্রকাশ করা হয়েছে। একটি রাজনৈতিক দলের নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান সম্পর্কে প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। বলেন, এ সম্পর্কে মন্তব্য করা আমাদের জন্য সমীচীন হবে না। ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা 12 নভেম্বর ভারত যুক্তরাষ্ট্র মন্ত্রী পর্যায়ে সংলাপের পর মিডিয়ায় ব্রিফ করেন। সে সময় তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন তাদের অভ্যন্তরীণ বিষয় এবং বাংলাদেশের জনগণই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে। বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে ভারত বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করে এবং একটি দেশের স্থিতিশীলতা, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি হওয়ার স্বপ্ন সমর্থন করে যাবে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিমন্ত্রী রাজনাথ সিং তাদের সংলাপের সময় নিজ নিজ পক্ষে নেতৃত্ব দেন। সুষ্ঠু নির্বাচন সহ বাংলাদেশকে 301 সুপারিশ 110 দেশের। বাংলাদেশকে শান্তিপূর্ণ, স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন সহ মানবাধিকার বিষয়ক 301টি সুপারিশ করেছে বিশ্বের 110টি দেশ। গতকাল বুধবার রাতে জেনেভায় জাতিসংঘ মানবাধিকার পরিষদের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ বা সর্বজনীন পুনর্বীক্ষণ পদ্ধতির ওয়ার্কিং গ্রুপের বৈঠকে বাংলাদেশে ইউপিআর প্রতিবেদনের খসড়া গৃহীত হয়েছে। খসড়ায় অনেক দেশ থেকে একই বিষয়ে একই ধরনের সুপারিশ আসায় সংখ্যাটি এত বড় দেখা যাচ্ছে। প্রকৃত সুপারিশের সংখ্যা কিছুটা কম হবে। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক এই পর্যালোচনা সভায় বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিলেও সুপারিশ মালায় অনুমোদনের সভায় তিনি ছিলেন না। জেনেভায় জাতিসংঘ মিশনে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ সুফিয়ুর রহমান আইনমন্ত্রীর পরিবর্তে সভায় বক্তব্য রাখেন। বিভিন্ন বিষয়ে সুপারিশ প্রদান করা দেশগুলোকে ধন্যবাদ জানিয়ে সুফিয়ুর রহমান বলেন, বাংলাদেশ এসব সুপারিশ পর্যালোচনা করে তার সিদ্ধান্ত আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় মানবাধিকার পরিষদের 55তম অধিবেশনের আগেই জানিয়ে দেবে। এসব সুপারিশের মধ্যে রয়েছে বহুল আলোচিত গুম বিষয়ক সনদ ও নির্যাতন বিরোধী সনদের অতিরিক্ত চুক্তি অনুমোদন, গুমের ঘটনাবলী স্বাধীন ও স্বচ্ছ তদন্ত, আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সদস্যদের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে স্বাধীন তদন্ত এবং দোষীদের বিচার ও সাজার ব্যবস্থা করা। সুপারিশের মধ্যে আরও রয়েছে মৃত্যুদণ্ডের বিধান বিলোপ এবং সব ফাঁসিদণ্ড কমিয়ে কারাদণ্ড দেওয়া, সাইবার নিরাপত্তা আইনের সংশোধন, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, সভা ও সংগঠনের অধিকার নিশ্চিত করার ব্যবস্থা করা, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের ব্যবস্থা করা, মানবাধিকার রক্ষী নাগরিক সমাজ এবং এনজিও সদস্যদের হয়রানি এবং ভীতি প্রদর্শন
বন্ধ করা, নারীর বিরুদ্ধে সহিংসতা বন্ধ, নাবালিকাদের বিয়ে বন্ধে আইন সংশোধন। এছাড়া ক্ষুদ্র জাতিসত্তা এবং বিভিন্ন জাতিগোষ্ঠী, ধর্মীয় সংখ্যালঘু, প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করা, বৈষম্য বিরোধী আইন প্রণয়ন, ন্যূনতম মজুরি ঘোষণা, শ্রমিকদের আয়ের স্বীকৃতি এবং অধিকার নিশ্চিত করা ইত্যাদি সুপারিশে রয়েছে। বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির পর্যালোচনায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জার্মানি সহ ইউরোপীয় দেশগুলোর পক্ষ থেকে মত প্রকাশের স্বাধীনতা, নির্বাচন, শ্রম অধিকার, ভিন্নমত দমন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জবাবদিহি না থাকার বিষয়গুলো বেশি জোর দিতে দেখা গেছে। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। গাজায় বিলম্ব না করে রক্তপাত বন্ধের আহ্বান রাশিয়ার। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিনা বিলম্বে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। আল জাজিরার প্রতিবেদনে বৃহস্পতিবার বলা হয়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ গাজায় রক্তপাত বন্ধের আহ্বান জানিয়েছেন। রাশিয়া সন্ত্রাসবাদের নিন্দা জানায়। ল্যাভরভ বলেন, মস্কো স্পষ্টভাবে সব ধরনের সন্ত্রাসবাদের নিন্দা জানায়। কথিত সন্ত্রাসবাদ দমনে যেসব দেশ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে তাদের নিন্দা জানায়। তিনি বলেন, আমরা ওই দেশগুলোর বিরুদ্ধে যারা সন্ত্রাসবাদ দমনে এমন কিছু ব্যবস্থা নেয় যা আসলে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে। গাজার পাশাপাশি দখলকৃত পশ্চিম তীর নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে রুশ পররাষ্ট্রমন্ত্রী। কেননা গত 7ই অক্টোবর ঘটনার পর উদ্বুদ্ধ পরিস্থিতিতে পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের বিরুদ্ধে অত্যাচার বেড়ে যায়। ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনাকারীরা আক্রমণাত্মক হয়ে ওঠে। সেনাবাহিনী এ অঞ্চলে দমনপীড়ন বাড়িয়ে দেয়। ল্যাভরভ বলেন, সেখানে কয়েক ডজন মানুষ হত্যার শিকার হয়েছেন। পশ্চিম তীরের সহিংসতা বৃদ্ধি নেহায়েত উদ্বেগজনক।